দখলদার ইসরায়েলের এক জাতীয়তাবাদী নেতার স্থলে আরেক জাতীয়তাবাদী নেতা আসায় ফিলিস্তিনের ভাগ্য না বদলানোর আশঙ্কা করছে বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যম। হতাশার সঙ্গে ফিলিস্তিনিরাও বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর জায়গায় অন্য যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন তিনিও ঠিক তার পূর্বসূরির মতো একই ডানপন্থী এজেন্ডা বাস্তবায়ন করবেন। নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের লক্ষ্যে ইসরায়েলের ডান বাম ও মধ্যপন্থী দলগুলো যে জোট গঠন করেছে তাতে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। জোটের চুক্তি অনুযায়ী ইসরায়েলের কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিদ। ক্ষমতায় টিকে থাকতে ফিলিস্তিনিদের উপর হামলা ও আগ্রাসন চালানোর পন্থা বেছে নেওয়ার অভিযোগ রয়েছে ডানপন্থী নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহুর সঙ্গে বেনেটের নানান বিষয়ে মতপার্থক্য থাকলেও দুজনেই গত মাসে রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য হামাসকে দায়ী বলে মনে করেন। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে অবস্থানে বেনেটকে চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। বেনেট ইসরায়েলের স্পেশাল ফোর্সের সাবেক কমান্ডো, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের মূল সংগঠনের প্রধান ছিলেন তিনি। ফিলিস্তিন বিরোধী উগ্র ও বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিতও তিনি। তবে প্রথমবারের মতো ক্ষমতার অংশীদার ইসলামিক দল ও রামের নেতা মনসুর আব্বাস বলছেন, যে চুক্তির মাধ্যমে জোট হয়েছে তাতে আরব শহরগুলোর অবকাঠামোগত উন্নয়ন হবে। তবে শত্রুর সঙ্গে হাত মেলানোয় এখন আব্বাসকে বিশ্বাসঘাতক হিসেবে দেখছেন পশ্চিম তীর ও গাজার বেশিরভাগ বাসিন্দা।